পোল্যান্ড বহু ঐতিহাসিক ঘটনার সাক্ষী। আজ রাশিয়া যেভাবে ইউক্রেনের ওপর ঝাঁপিয়ে পড়েছে, ঠিক তেমনই একসময় জার্মানি আর সোভিয়েত ইউনিয়নের আগ্রাসন দেখেছে পোল্যান্ড, দেখেছে নাৎসিদের নির্বিচার গণহত্যা। এবার রুশ সেনা হামলা চালানোর পর এই পোল্যান্ড হয়েই ভারতে ফিরেছেন ইউক্রেন নিবাসী বহু ভারতীয়। একটা সময় ইউক্রেনের রাজধানী থেকে ভারতীয় দূতাবাস সরিয়ে নিয়েছে নয়াদিল্লি। জানানো হয়েছে পোল্যান্ড থেকে ইউক্রেনের যাবতীয় কাজ করবেন ভারতীয় দূতাবাসের কর্মীরা। সেই পোল্যান্ডেই পৌঁছেছে এবিপি আনন্দ। অনেকে বলেন এদেশে রবীন্দ্রনাথ ঠাকুর কখনো আসেননি, কিন্তু বিশ্বকবির সৌহার্দ্যের বার্তাকে সযত্নে বুকে আগলে রেখেছে পোল্যান্ড। 26টি পাতার মধ্যে 339টি সংলাপ সম্বলিত ডাকঘর নাটকের অমল, তার কিশোর মনের দুরন্ত সত্তা এবং স্রষ্টা রবীন্দ্রনাথকে পোল্যান্ড ভুলে যায়নি। কারণ পোল্যান্ডের রাজধানী শহর ওয়ারশতে মকটু নামে অভিজাততম এলাকায় এই রবীন্দ্রনাথ টেগোর নাম স্পষ্ট করে লেখা এবং এটি টেগোরের স্ট্রিট নামে এই গোটা রাজধানীতে বিখ্যাত। দেশ থেকে প্রায় 4000 কিলোমিটার দূরে বিদেশ বিভুঁইয়ে স্মৃতির স্মরণী বেয়ে ফিরে এসেছেন রবীন্দ্রনাথ। 1914 সালের আগস্ট মাসে জার্মানি রাশিয়া ও ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং শুরু হয়ে যায় প্রথম বিশ্বযুদ্ধ। সেই সময় রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে বসে লিখেছিলেন, সমস্ত ইউরোপে আজ এক মহাযুদ্ধের ঝড় উঠেছে। কতদিন ধরে গোপনে গোপনে এই ঝড়ের আয়োজন হচ্ছিল। মানুষের কাছে রয়েছে অমোঘ ব্রহ্মাস্ত্র এবং ভগবান এই ব্রহ্মাস্ত্র মানুষকে দিয়ে বলেছেন যে যদি কল্যাণের পক্ষে একে ব্যবহার করো তাহলে ভালো, আর যদি পাপের পক্ষে ব্যবহার করো তাহলে এই ব্রহ্মাস্ত্র একদিন তোমার বুকেই বাজবে। আজ মানুষ মানুষকে পীড়নের জন্য সেই অমোঘ ব্রহ্মাস্ত্র ব্যবহার করছে। বাস্তবিক ইউক্রেনের মাথা হিট করে দিতে রাশিয়া সব রকমই ব্রহ্মাস্ত্র ব্যবহার করেছে। ঠিক যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান নাৎসি বাহিনী ঢুকে পড়েছিল পোল্যান্ডের রাজধানীতে, সেই সময় ইহুদিদের প্রতি নাৎসি বাহিনীর বিভৎস কাণ্ডকারখানা স্তম্ভিত করে দিয়েছিল গোটা বিশ্বকে। ঘেটো বা ইহুদিদের থাকার জায়গাগুলো ছিল চূড়ান্ত অস্বাস্থ্যকর। এই কঠিন সময় আশার আলো দেখিয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের অমল। 1942 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় এবং সেই সময় এই পোল্যান্ডের মাটিতে জার্মান নাৎসি বাহিনী কব্জা করে এবং সেই সময় ঘেটো এলাকায় একজন ইহুদি চিকিৎসক শিক্ষক তার অনাথালয়ে রবি ঠাকুরের ডাকঘর নাটক মঞ্চস্থ করান শিশুদের দিয়ে। কারণ তিনি চেয়েছিলেন শিশুদের মনের মধ্যে যুদ্ধের অবসাদ কেটে এক উদ্দীপনার সঞ্চার হোক। পোল্যান্ডের টেগোর স্ট্রিট দিয়ে হাঁটার সময় বারবার মনে